এই যে কাদা ছোড়াছুড়ি এবং এটা কি আসলে মানে আলোচনায় থাকার জন্য আপনার ছোট ভাই রাখবে নাকি যাদের সঙ্গে ওই যে ইসলামিক কার্যক্রম গুলো ওরা যথেষ্ট ভালোবাসে আমাকে, তুমি পাগলের মতো দেখবা ঈদে, মানে আমার অনেক অনুষ্ঠান তুমি দেখবা যে মানে কোরআন প্রতিযোগিতায় হিসাবে আপনি দেন, বাচ্চারা আমাকে হিউজ পছন্দ করে। আমি একটা প্রশ্ন এটা করতে চাই, আপনি আপনি তো চাইলে শাকিব ভাইকে বলতে পারেন যে দেখো সবাই তোমার ছবিটা নিয়ে বলছে, তুমি একটু বড় স্টার, তুমি তুমি যদি তোমার জায়গায় সত্তা ছবি নিয়ে কথা বলো তো দর্শক আসে, তোমার ভক্তরা যারা তারাও একটু আনন্দিত হয়। এটা কখনো মানে লিমন ও তোর ছবি নিয়ে বলতেছে না, তাহলে তোর প্রমোশনে যাওয়া উচিত ছিল আমি বাংলাদেশ অন্যটা বলবো কত, তাহলে ওরে তো ওইটাই যাওয়া উচিত, ওইটা তো ওইটাই যাইতে ওইটা ওইটাই গেল না। আর আমি কেন বলবো, ও যার কাছ থেকে মনে করো হি টুক দ্য হায়েস্ট পেমেন্ট নাকি আমরা জানি সবাই, ও তাহলে ওর হায়েস্ট পেমেন্ট নেওয়ার পরও তো ওর এটা দায়িত্ব, আপনার সঙ্গে সম্পর্কটা ভালো মনে করো আমার ছেলে এখন তোমার ভাতিজা 22 বছর, দুদিন পর গ্রাজুয়েট হয়ে যাবে, এই 22 বছর পরে তো নিজের কথা বলা যায় না, শাকিব খান যথেষ্ট ম্যাচিউর। প্রসঙ্গ আছে সেটা হচ্ছে প্রচারণার বাইরে সবচেয়ে বড় গত ঈদ থেকে আফটার কোভিড যেটা শুরু হয়েছে যে হলমুখী দর্শক এবং হলে এন্ট্রি থেকে শুরু করে একটা গন্ডগোল বা নানারকম বাজে মেসেজ তৈরি হয়, এবারও কোনো একটা নায়কের কথাবার্তা সম্ভবত জয়ের কোনো স্টেটমেন্ট থেকে ছোট লোক গার্মেন্টস কর্মী নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে অনন্ত জলিল ছবিতে দেখাতে নিয়ে যায়। এর আগে গতবার যেমন নানান রকম স্টেটমেন্ট পরাণের রাফি একটা কথা বলছিল, এবার ঈদেও কিন্তু সেরকম দেখা গিয়েছে, ফেসবুকে একটা উত্তেজক তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি সম্মান করি তাহলে কাউকে সম্মান করি তাহলে আমি নিজে সম্মানিত হব, আর আমি কাউকে যদি বড় করি তাহলে ছোট হয়ে তাহলে একদিন আমি বড় হব, বা আমি বড়র অংশ কিন্তু আমি কাউকে ছোটো করে কখনো বড় হতে পারবো না। আর জয়কে আমি বলেছি এই ধরনের কথা তোর বলা উচিত না, ও সরি সরি বলে, সরি 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 বড় ভাই, এবং বাপ্পিকেও আমি সেম কথাটাই বলেছি যে এই ধরনের কথা বলার দরকার নেই, আমরা আমরা যার যার একটা হেলদি কম্পিটিশন থাকুক না, স্ক্রিনে বলে দেবে কে রেজাল্ট করছে না করছে সব জানি, এভাবে কথা বলা উচিত নয়। এবং আমি মনে করি যে এটা অনন্ত জলিল ভাইকেও বলা উচিত হয়নি, এবং আমি বললাম তো মামা ইকবাল মামাকে আমি বলছি যে মামা তুমি কোনো কথা কষ্টদায়ক কথা বলবে কেন, তুমি শাকিবকে নিয়ে শাকিবকে নিয়ে তুমি কথা বলবে কেন, তুমি তোমার কন্টেন্টটা ভালো করবা, দরকার নেই আমাদের শাকিবকে নিয়ে কথা বলো, ও স্টার ওর জায়গায় থাকুক না, ও করতে শোটা করতে দাও, তুমি তোমারটা নিয়ে করো না, তোমার কন্টেন্ট নিয়ে করো। আমি কিন্তু বললাম যে গতকালকেও বলেছি মামা আমরা কোনো ঝামেলা যাবো কেন, কাজ করো সুন্দর করে, কাজ রুচিসম্মতভাবে করো, দর্শককে হলে টানো, ব্যাস এই শেষ, কাউকে ছোটো করে কোনোদিন কিছু হবে না, পরে মানুষ পিছনে কথা বলবে, আর ওইটা হেলদি কিছু না। মিশা ভাই আপনি ছবি সংখ্যা কমে গেলে আপনি একটা অস্থির হয়ে পড়েন এরকম একটা কথা আছে, কারণ আপনি খুব ওয়ার্কহোলিক এবং যখন ফিল্মের হাতে কম হয়ে যায় তখন আপনি ওটিটিতে সময় দেন কিংবা একটা ভালো বিজ্ঞাপন আছে কি না, ইভেন কোনো মিউজিক ভিডিওতে কাজ এর মধ্যে করা করেছে, মিউজিক ভিডিও কবে করলাম মানে একটা ইসলামিক একটা ইসলামিক সম্মান করে এটা সম্মান রেখে কলর অফ কলর অফ এটা আপনার কাজের আগ্রহের ব্যাপারটা আমরা বলছি, এই কাজের আগ্রহী এই যে খামখেয়ালিপন মানে কাজের প্রতি পাগল এটা এই এটা কি আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করে কিনা যে আমার হাতে আচ্ছা মানে স্ক্রিনে না থাকলে দর্শক আমাকে ভুলে যাবে, আচ্ছা গত 3 মাসে আমার 8টা ছবি সাইন হয়েছে সামনে 3 মাসে তো 5টা আর 3টা গেল কি না 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 ব্যাপারটা কি আপনার মনে ভেতরটা কি হয় মানে আমরা আলোচনা করি কিন্তু এই মানে না দুটো জিনিস, সেটা হচ্ছে যে দেখো তুমি কিন্তু যেভাবে বললে আসলে দুটো জিনিস, একটা হচ্ছে যে একটা ছেলে বিদেশে পড়ে তাকে পড়াতে হয়, আরেকটা ছেলে এখানে ইংলিশ মিডিয়ামে ও লেভেল দিচ্ছে পড়ে, নিজে গাড়ি মেনটেন করতে হয়, তো আমাদের একটা হিউজ টাকা খরচ হয় আমাদের, তো এটা তো তুমি আমাকে প্রশ্ন করলে বাংলাদেশে তো সবচেয়ে ধনী অভিনেতা অভিনেতাদের মধ্যে আপনি না 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 মোটেও ও ভাই ভাই শাকিব তো মনে করো যদি এক্সাম্পল ভাবে দিই রিক্সা চালায় সারাদিন কত ভাই একটা মানুষ, আর শাকিব তো উবারের মালিক
উবারের মালিক, অ্যাপসের মালিক, আমি সারা রিক্সা চালাই, শ্রমিক ভাই আমি, রিক্সা চালাই আর কত পাওয়া যায়। কিন্তু সাকিব হচ্ছে উবার কোম্পানির অ্যাপসটাই ওর, কাজে ও মিলায়ও না ভাই এক। আর তোমরা ভালো করে জানো ওয়ার্ল্ডের নিয়ম, নায়ক নায়িকারা হিউজ নেয়। আমরা হচ্ছে কীরকম, ওই যে দুধ বা আলু সমস্ত তরকারিতে লাগে, আলু আমরা একটা ওই, আর সেটা হচ্ছে মানে আমার, আমি তোমাকে বলি এই যে কলোরব একটা ইসলামিক নাসিদের নাম্বার ওয়ান মনে হয় একটা পজিশন ওরা আছে, এরা আমার পিছনে অনেক দিন ঘুরলো। আমার কিছু বন্ধু বান্ধব আছেন, কিছু ভাইরা আছেন, তাদেরকে দিয়ে যে আমাদের ওই প্রজে ওই কন্টেন্টটা ওনাকে লাই চাই, আমার সবাই বলে ওনাকে নিতে। কারণ তোমরা জানো মানে মোটিভেশনাল মোটিভেশন করার জন্য আমি যেমন, আমাকে কিন্তু অনেক মাদ্রাসায় ডাকা হয়, অনেক জায়গায় যেমন কলেজ ইউনিভার্সিটি কথা বলবো মানে, তো আমাকে ওই জায়গা থেকে অনেক ঘোরার পরে তখন আমার সবাই আমাকে বললো, তখন বললাম আমি তো ইসলামে একটা জিনিস এটা কেন করবো না, আর সবাই জানে আমি একটু ধর্মবিরু, দেন ওই জায়গা থেকে করা। আচ্ছা এবার বলি যে তারপরে বৈশাখী থেকে হাসান জাহাঙ্গীর, ও আমাদের ফিল্ম ঘরানার, ও আমার পিছনে মনে হয় 5 বছর খেটেছে, 5 বছরে প্রথম একটা কাজ করলাম হাসান জাহাঙ্গীরের। আচ্ছা তারপরে আমার রাফায়েল মানে ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ছিল, ও আমাকে চোরকি এবং হইচইয়ের কাজ করলাম কাবাডি, তো সেটার মধ্যে যে আমার কাছে স্ক্রিপ্টটা ভালো লেগেছে আমি করেছি, মানে এগুলো কিন্তু ভালো লাগার ব্যাপার। এবং আরটিভির দুইটা ওটিটি করতে না 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 ছবি তো এমনিতেই কম, বাট যেহেতু আর আমি তো আমি যেহেতু অভিনয় করে আমার মূল কাজ ভাই, আই হ্যাভ এন এনি বিজনেস, আই হ্যাভ এন এনি সার্ভিস, আমার কোনো বাপদাদার প্রপার্টিও নেই, আমাকে ঘুম থেকে উঠে আমাকে সারাদিনের খরচ আমাকে ব্যয় করতে হয়, তো আমার একটা পরিবার আছে, আমার একটা স্টাফ আছে, আমার টোটাল আমাকে নিয়ে চলতে হয়, তো সেই জায়গা থেকে অভিনয় ছাড়া আমার বিকল্প কিছুই নাই। তো ওই জায়গা থেকে আমার ইনকামও একটা ব্যাপার, এবং এই যখন চাহিদাও থাকে তখন তো আমার, তুমি তো বুঝোই তো মানে ডিমান্ডটাই তো নির্ভর ডিমান্ড। আমি এই যে ধর্মবিরোধী বিষয়টা, যেমন আমরা অনন্ত জলিলকেও কিন্তু একসময় ওয়াজ মাহফিলে দেখেছি অতিথি হিসাবে ওয়াজ করতে, না না আমি 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 সবসময় করি, আমি প্রচুর করি, আমি আবার আমাকে ডাকে। এই পরিবেশটা কেমন ওদের, আবার একই সাথে আপনি হয়তো তারপরের সপ্তাহে ফিল্ম প্রমোশনে যাচ্ছেন, জি, নায়িকার ঘুষি খাচ্ছেন, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দুটো সামলান? না নায়িকা ঘুষি ঘুষি বাংলাদেশে আমাকে নায়িকা জন্ম নেয়নি, না নায়ক বললে খুশি তো, নায়িকা ঘুষি মানে মিশা সওদাগরকে নায়করে ঘুষি খেয়ে, বরং একটা কথা প্রচলিত আছে সম্ভবত অনন্ত ভাইকে আমি বলেছিলাম যে মিশা সওদাগরের সাথে অ্যাক্টিং করে মিশা সওদাগরকে বুকে লাথি না মেরে কোনো নায়ক হবে না, চ্যালেঞ্জ আমার কাছ থেকে, তোমাকে বলে দিলাম এক্সাম্পল, চঞ্চল এখন অন্য টাইপের নায়ক, কমার্শিয়াল ছবিতে যেন চঞ্চল আমাকে হিট করবে ওদিন নায়ক, শুনে রাখো বলতে পারছো, মিশা সওদাগরে সবে এই যে 5টা ছবিতে 5টা ডিরেক্টর ডেভু কিন্তু আমার হাত ধরে, 5টা পরিচালক, আর তুমি যত বলো সাকিব বলো যারাই গেছে মনে করো সব কিন্তু মিশা ভাই তোমার কাজে হচ্ছে যে আমার সাথে বোঝাপড়া করে। এই জিনিসটা ওনারা কিভাবে নেন, আপনি যাদের সঙ্গে ওই যে ইসলামিক কার্যক্রমগুলো করেন? ওরা যথেষ্ট ভালোবাসে আমাকে, তুমি পাগলের মতো দেখবা ঈদে, মানে আমার অনেক অনুষ্ঠান তুমি দেখবা যে মানে কোরআন প্রতিযোগিতায় হিসাবে আপনি আসেন, আপনি দেন, বাচ্চারা আমাকে হিউজ পছন্দ করে। এখন আমি যেটা জানতে চাই ভাই, আপনি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? না আমি শৈশবর্দী। আচ্ছা শৈশবর্দী, ভাবি কি ঢাকা ইউনিভার্সিটি? ভাবি ইউনিভার্সিটি। ওকে, তো আপনার সাবজেক্ট কি ছিল ভাই? আমার সাবজেক্ট বি, আমি তো মনে করো যে তোমার ভাবি অসম্ভব ভালো স্টুডেন্ট, উনি তো ডাক্তার ছিলেন প্রেমের কারণে পরে উনি ফিজিক্স পড়লেন, আর আমি আমি মানে জাস্ট ব্যাচেলার্স অফ আর্টস করেছি, সায়েন্স ছিল ম্যাট্রিকে, তারপর দেখলাম এটা বাবা আমার সম্পূর্ণ, আমি তো জামা কাপড় পোস্ট পাস দুইটি মানে খেলাধুলো আর পোস্ট পাস নিয়ে থাকতাম, যে মানুষ চিনুক মানুষ জানুক মানে ওই দিকে ধ্যানটা দেওয়া হয়নি। একটা ড্রিম নিয়ে আপনি সিনেমায় এসেছিলেন এবং সেই জায়গায় নায়ক হতে এসেছিলেন, নায়ক হয়ে ভিলেন হয়েছেন, একজন শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, আপনার হঠাৎ করে এইটা কেন মনে হলো যে আপনার একটা ইসলামিক পরিবেশের মধ্যে আপনার বাস করা উচিত, বা আপনার অভিনেত মানে আপনার যে এখন আমরা যে পোশাকটা দেখছি, একজন মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার এই স্বাধীনতা আছে, আপনি যে কোনো পোশাক যে কোনো আচার অনুষ্ঠান আপনি ধারণ করতেই পারেন, বাট একজন অভিনেতা হিসেবে সচরাচর কখনো দেখা যায় না যে ওই অভিনেতা বা বড় কোনো স্টারকে যদি আমরা দেখি, আমরা মিশা ভাইকে যেরকম স্টার মনে করি, যে ইসলামিক চেতনা বা সবসময় যে নামাজ একটু ইসলামের সঙ্গে থাকা, এই বিষয়টা হঠাৎ করে মানে মানে আপনার মাথায় কেন আসলো যে আপনি আপনার ইমেজটাকে এই জায়গায় তৈরি করবেন? ইমেজ আমি কখনো তৈরি করি না, অভিনেতা আরেকটা হচ্ছে মৌলবী লিমন, উইথ ডিউ রেসপেক্ট, আমি আমরা ঢাকায় মানুষ, ঢাকার আমাদের ধর্ম ভিড়ো, আমরা নামাজটা আমাদের জন্মগত, 8-9 বছর থেকে রোজা আমাদের দুপুরে খাবার বন্ধ হয়ে যায়,
তুমি অবাক হও, আমার ছেলে দুই ছেলে স্কলাস্টিয়ান, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, আমার দুই ছেলে 10-11 বছর থেকে ফুল রোজা রাখে, যিনি আমেরিকায় আছেন উনিও ফুল রোজা করেছেন, আমার ছোটো ছেলে 30-30 রোজা রেখেছে, আমার ছোটো ছেলে ওল্ড বলছে, কারণ আসলে ধর্মটা ফ্যামিলি থেকে আসে, বুঝছো, ফ্যামিলি অবয়বটা এরকম থাকে, তো এই আবহাওয়া আমরা বেড়ে ওঠা, তো আমাদের ধর্মটা তখনই আমার ভিতর ছিল ফ্রম দ্য বিগিনিং, তুমি যাকে দেখবা। আমি জাস্ট ধর্ম পালনের কথাটাকে ঠিক আমি মিন করছি না, আমি ধরেন যে আমি যদি আপনার লেভাসটা বলি, প্র্যাকটিসিং আপনার প্রকাশটা আপনি দিচ্ছেন, প্র্যাকটিসিংটা, হ্যাঁ প্র্যাকটিসিংটা, আমার বিং মুসলিম মানে আমাকে এটা প্রচার করতে হবে, ভালো জিনিস, আমি আখেরাত বিশ্বাস করি, আমার যাই পেশা থাকুক আমি একজন ভালো মুসলমান হিসেবে প্রস্থান চাই, আমি আমার আমি আমি কি ব্যবসায়ী হিসাবে, অ্যাক্টর হিসাবে, কোনো হিসাবে না, আমি একজন ভালো মুসলমান হিসাবে আমার প্রস্থান চাই, এটা হলো আমার একমত। আর আমি যেহেতু একটা গোত্রে এসেছি, আমার নাম, আমার বাবার নাম ওসমান সওদাগর, দাদার নাম জুম্মন সওদাগর, আমার নাম আব্বা রেখেছেন মোহাম্মদ শাহিদ হাসান, আমি একটা গোত্রে আসছি এবং আমি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, এটা আমি বিশ্বাস করি, তো যেটাকে প্র্যাকটিস করি আমি, এর আমি এই প্র্যাকটিস আমি বড় হয়েছি, এবং পাশাপাশি আমার বাবা গায়ক ছিলেন, আমার বড় ভাই গায়ক, আমার মা শরতে বই পড়েছেন, শরতে যেমন মাকে দেখছি যে পাঞ্জিকানা নামাজ পড়তে, হাদিস পড়তে, তেমন আমি আমার মাকে দেখলাম শরতের ওই উপন্যাসও পড়তেছে, তো কাজে হচ্ছে আমি মনে করি যে এই যে একটা মানুষকে ধার্মিক থাকা উচিত, একটা মানুষকে সামাজিক থাকা উচিত, এবং একটা মানুষকে অবশ্যই মানে কি বলবো যে পেশার জায়গাতেও হ্যাঁ মানে সৎ থাকা উচিত, মানে ধর্ম যেমন মানা উচিত, কর্ম যেমন মানা উচিত, এবং সামাজিকও থাকা উচিত, এই তিনটাই তো একটা আধুনিক মানুষের পরিচয়। আমাদের আমাদের প্রধানমন্ত্রী দেখো, উনি আমি এক ইন্টারভিউ শুনলাম যে উনি সকালে উঠে ফজর নামাজ পড়েন, রাতে উনি তাহাজ্জুদ পড়েন, দেন সকালে ওঠার পর উনি একটু মর্নিং ওয়াক করেন, কত আধুনিকতা, কত স্বাস্থ্য সচেতন, এবং উনি রবীন্দ্রসঙ্গীত শোনেন বা নজরুলগীতি শোনেন, এবং বন্যা পুকিনা কাকে যিনি ফোনও করেছেন, রাইট, আমি তাহলে কেন নামাজ, কাজে হচ্ছে যে ভাই ওই মুসলমান হিসেবে আমারও দায়িত্ব, আর অভিনেতা হিসাবে বা সামাজিক আমার কাজের প্রতি সত্য, এটা আমি বলছি যে আজকে যে মিশা ভাইকে আমরা দেখছি এই পাজামা পাঞ্জাবি পর, আজকে তো মিশা ভাই একটা শুট কুট পরে আসতে পারতেন, এটা আমার খুব হাস্যকর মনে হয়, এটা মানে এইটা কিন্তু আমরা গত 3-4 বছর ধরে দেখছি মিশা ভাই, আমি আমার যেদিন আমাকে একদিন আমি খুব পোস্টপাস করতাম, কে কর পোস্টপাস, তো আমার বয়স 57, স্বাধীনতার পরের প্রজন্ম তো পোস্টপাস আমরা করি, স্টাইল তো আমি এইটাই, আমরা ইন্ডাস্ট্রিতে তো মিশা সওদাগর ভিলেন, আগের আমার শ্রদ্ধেয় ভিলেনরা যে আমি স্টাইলিশ ভিলেন, তো মিশা সওদাগর, মিশা সওদাগর আসার পরেই স্টাইল দেখে মিশা সওদাগর মৌসুমীর সাথে গান, শাবনুরের সাথে গান, পূর্ণিমার সাথে গান, পপির সাথে গান, অল নায়িকার সাথে আমার গান থাকতো, মিশা সওদাগর ছবি নিতে হলে একটা গান লাগবে, ঠিক আছে, তো এবং স্টাইল হাকি বলে ওই আমার ছোটোবেলায় দেখুন আমার গেট আপ, সেটা তো সেটা আমরা না বলি সেটা, বাট একদিন আমাকে রাজীব ভাই বললেন, আমি যে ছেঁড়া প্যান্ট পরলাম, এখন ছেঁড়া প্যান্ট পরি, জিন্সের প্যান্ট পরলাম, স্কট কেস পরলাম, ওইরকম বল টানো আমার প্যান্ট, আর গেঞ্জি পরার পরে আমি জ্যাকেটটা এরকম টানে রাখলাম, তো মেকআপ রুমে ঢুকে সালাম দিলাম, সালাম আলাইকুম ভাইয়া, তো আমি বসো মিশো বসো না বেইস গলে এরকম মিশো বসো, এখানে একটা কথা বলি তোমাকে, সেটা কি যে আমরা তো নেগেটিভ রোল করি, তো দর্শকের উপরে একটা ইমেজ পড়ে আমাদের ক্যারেক্টারের, দর্শকটি তুমি এই স্বাভাবিক জীবনে যত নর্মাল ড্রেস পরবো, যত নর্মাল ক্যাজুয়ালি চলবো, দর্শক তোমাকে তত ভালোবাসবে। রাজীব ভাই যেদিনই মাথায় দিলেন ওই দিন থেকে গাড়িতে শার্ট, হোয়াইট শার্ট, জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি পাজামা নিয়ে নিলেন। এই উত্তরটাই জানতে চাচ্ছিলাম।